ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে? আরো জোরে সবাই বলেন, কে? সূরার নাম আরো জোরে সবাই বলেন না, কি নাম? সূরা মুলক। মুলক মানে ক্ষমতা। মুলক মানে কি? মুলক মানে পাওয়ার, মুলক মানে অথরিটি, মুলক মানে সভরেনটি। আল্লাহ শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি পৃথিবীর সব কিছু করার ব্যাপারে সক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুরু করলেন তাবারাকা দিয়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? সবাই বলেন, কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো বলেন ক্ষমতা আপনাদের হাতে, বলেন না? জনগণ সকল ক্ষমতার উৎস, বলেন না? এটা রাষ্ট্রীয় কুফুরি। রাষ্ট্র থেকেও কিছু কুফুরি আমাদেরকে শেখানো হয়, এজন্য রাষ্ট্রের সব সিগন্যাল মেনে নেওয়া যাবে না। চিল্লা এখন, ঠিক কিনা? জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন, তিনি কে? একটু খেয়াল করে বুঝে উত্তর দেন। কেমন করে আপনি ক্ষমতার উৎস হন? আপনার যখন পেটে ব্যথা হয়, আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না? ডায়রিয়া হলে চিল্লাচিল্লি করেন কি করেন না? তো আপনি না ক্ষমতার উৎস, আপনি চিল্লাচিল্লি করেন কেন? তিনবার ডায়রিয়ার কারণে টয়লেটে গেলে চতুর্থবার আর চেহারার দিকে তাকানো যায় না। পাঁচবার বাথরুমে গেলে বাইরে একা আই আর হাইত্যান্ন আই মরি যাইউ, তো হাইত্যান্ন কিল্লাই। আপনার ক্ষমতার মালিক? ডায়রিয়া হলে আপনি টয়লেট থেকে বের হয়ে বলবেন, আমি ক্ষমতার মালিক, এই জন্য আমার ডায়রিয়া হয়েছে। আসলে আমরা ক্ষমতার মালিক নই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমরা হলাম সবাই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল বানিয়ে আল্লাহ তৈরি করেছেন। শুধু আমরাই দুর্বল নই, আমরা দুর্বলের ঘরের দুর্বল। আমরা দুর্বল, আমাদের বাবাও দুর্বল, দাদাও দুর্বল, তার মানে দুর্বলের ঘরের, দুর্বলের ঘরের আমরা তো দুর্বল। রিক্সার টায়ার পাংচার হলে আমরা বাজারে লাভ দিয়ে উঠি, লাভ দেন না? আমি কত লাভ দিছি? আমি তো এক জেলা থেকে আরেক জেলায় তাফসীর প্রোগ্রামের কারণে যাওয়া লাগে, তো মাঝ রাতে মাঝে মাঝে ট্রাকের চাকা টায়ার পাংচার হয়ে যায়, তো লাভ দিয়ে উঠি। রিক্সাওয়ালারে বলি, কিরে? ড্রাইভাররে বলি, কিরে, কিসের আওয়াজ? বলে, হুজুর ট্রাকের টায়ার পাংচার হয়ে গেছে। লাভ দিয়ে উঠি, আহ কোনো ক্ষমতা নাই। পিছন থেকে কেউ যদি বলে, হুজুর মাহফিলের প্যান্ডেলে সাপ, ফস, খুঁজে পাওয়া যাবে? আপনারা থাকলো আমি দৌড় দিমে এসি বাদিয়া, সাসা আপন প্রাণ বাসা। তিন চারটা ভাওয়া ব্যাং যদি কেউ ছেড়ে দেয়, এখানে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা, ব্যাং আর কি লাভ দিবে? তার সে তিন ডবল লাভ দিয়ে আপনারা পালাবেন, ঠিক কি না? তাহলে আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলো একজন, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা নকল ক্ষমতার মালিক, আসল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমাদের যে ক্ষমতা নাই, এটা ভূমিকম্প হলে টের পাওয়া যায়। রাত তিনটার দিকে যখন ভূমিকম্প হয়, সব লোক বিল্ডিং থুয়ে দেয় দৌড়, ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, কসবা এলাকার বাড়িওয়ালারা মনে হয় দৌড় দেয় না, কথা বলেন? ভাড়াটিয়াও দৌড় দেয়, বাড়িওয়ালাও দৌড় দেয়, চিল্লায় বলেন, ঠিক কি না? রাত তিনটায় যখন ভূমিকম্প হয়, পুলিশের প্রধানও দৌড় দেয়, বাস্তব হবে তো, র্যাবের প্রধানও দৌড় দেয়, প্রেসিডেন্টও দৌড় দেয়, শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না, দেয়? আমি কই নাই, কিন্তু আপনারা কইছেন, দোষ আপনাদের, আমার কোনো দোষ নাই, আমি প্রধানমন্ত্রীর কিছু বলি নাই। সাসা আপন প্রাণ বাসা, রাতে ভূমিকম্প হলে দৌড় দিতে হয়, চিল্লায় বলেন, ঠিক কিনা? 2004 সালে বরিশালে প্রথমে গেলাম, বাসে ফিরে আসতেছি লঞ্চে, নদীর মাঝখানে তুফান, জাহাজ ডুবে যাবে। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়, আল্লাহ কেসকো কাতে হে। ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে নাই, হিন্দুরাও জিকির করছে, কার? ওই দিন সবার মুখে একটা জিকির ছিল, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লঞ্চের সবাই সেদিন চিৎকার দিয়ে বলছে বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কই হুজুর আপনি বাঁচাবেন তো, তাইলে আমারে বাঁচাইবো কে? কই হুজুর আপনারে বাঁচাইবো আল্লাহ। আসলে বিপদে পড়লে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হচ্ছেন একজন, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। ও আল্লাহ, আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আপনি যারে চান ক্ষমতার চেয়ারে বসান, আবার যারে চান ক্ষমতা থেকে নামিয়ে দেন। ফেরাউনকে মিশরের মসনদে বসালো কে? আবার সাগরের পানিতে সুবানি খাওয়াইলো কে? নমরুদকে ইরাকের চেয়ারে বসালো কে? আবার মশার কামড় দিয়ে শেষ করে দিল কে? ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতার চেয়ারের মধ্যে বসালো কে? ডোনাল্ড ট্রাম্প যদি বান্দ্রামি করে ওইটারও লাথি মাইরা নামায়া দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন না, কার হাতে? এই পৃথিবীতে অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে 5 বছরের মেয়াদে বসে, জানেন? জানেন না? না, কোনো দেশে 5 বছরের মেয়াদে, কোনো দেশে 10 বছরের মেয়াদে। তো আমার আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে কয় বছরের মেয়াদে? কথা বলেন, 20 বছর, 50 বছর, 100, 200, এর চেয়ে বেশি? উনার ক্ষমতার নির্দিষ্ট মেয়াদ নাই, উনার আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ, কইবেন না? আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকব, ঠিক কিনা? 5 বছর 10 বছরের মেয়াদে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে নাই, আল্লাহর ক্ষমতার মেয়াদ হচ্ছে আজীবন মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কিনা? বুঝে শুনে উত্তর দিবেন। পৃথিবীর অনেক দেশে ক্ষমতায় যেতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় যেতে হয়, মানে ভোটে জিতে। তো আল্লাহ তো ভোটে জিতে ক্ষমতায় আসছে, তাই না? ভোট ছাড়া? হ্যাঁ, এমনি এমনি চলে আসছে। আবার পৃথিবীর অনেক দেশে ডিক্টেটরশিপ সিস্টেমে, মানে স্বৈরাচারী পদ্ধতিতে, জোর যার মুল্লুক তার, ওই সিস্টেমে ক্ষমতায় বসে। আল্লাহ তো এই সিস্টেমে আসছে না? আচ্ছা, আবার অনেক দেশে আছে মনার্কি সিস্টেম, রাজতন্ত্র, বাবা রাজা তার ছেলেও রাজা। তো আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহও রাজা। বিষয়টা কেমন? আল্লাহ বললেন খবরদার, আমার ক্ষমতার সাথে তোদের ক্ষমতা মিলাবি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউরে জন্ম দেই নাই, আবার আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, উত্তরাধিকার সূত্রে কারো কাছ থেকে ক্ষমতা পাই নাই, বিশ্বের শুরুতে, মহাবিশ্বের শুরু থেকে যে ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ বসে আছি, আমি আল্লাহ এই ক্ষমতার চেয়ারে শেষ পর্যন্ত থাকব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের ক্ষমতার সাথে ওনার ক্ষমতার কোনো মিল নাই। আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে কোয়ালিশন করা লাগে, বাংলাদেশে এটা বলে জোট করা লাগে। কি করা লাগে? জোটের রাজনীতি বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, কথা কয় না, মনে কিছু বুঝেই না। জোটের রাজনীতি আছে না নাই? জোট যার বেশি ক্ষমতা তার বেশি, ঠিক কি না? প্রথমে শুরু হইলো 4 দলীয় জোট, তারপর 14 দলীয়, তারপর 18 দলীয়, এরপর 20 দলীয়, এরপর মহাজোট, এবার হবে মহাজোট। তো আল্লাহ তো জোট করে ক্ষমতা আসছে। আল্লাহর জোট করা লাগছে, কোয়ালিশন করা লাগছে। আল্লাহ বললেন খবরদার, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা, আমার ক্ষমতায় কোনো অংশীদার দল নাই, আমার ক্ষমতার মধ্যে কোনো শরীক দল নাই, আমার কোনো জোট নাই, আমার কোনো কোয়ালিশন নাই, আমি একাই ক্ষমতার মালিক, আমার ক্ষমতায় ভাগ বসানোর মতো কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে
আন্দোলনের মাধ্যমে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায়, যিনি প্রেসিডেন্ট একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায়, এরকম আছে না নাই? গণ অভ্যুত্থান করতে পারলে, আন্দোলন করতে পারলে ক্ষমতা থেকে নেমে যায়। আমি যখন মিশরে পড়াশোনা করি, মিশরের প্রেসিডেন্ট ছিল হোসনি মুবারক। মিশরে একটা আন্দোলন হলো, ওই আন্দোলনের ঠেলায় হোসনি মুবারক ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো। তো আমরাও যদি পৃথিবীর সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করি, আল্লাহ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য। বুঝে শুনে উত্তর দিয়েন, পৃথিবীর সবাই মিলে চাইলেও আল্লাহ ক্ষমতা থেকে নামবে না। আচ্ছা, যত জিন আছে মহাবিশ্বে, সব জিনেরা যদি বলে আমরাও একাত্মতা ঘোষণা করলাম, আমরাও আল্লাহরে মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, তাইলে তো আল্লাহ ক্ষমতা ছেড়ে দিবে, তাই না? ছেড়ে দিবে। আবার ফেরেশতারাও যদি বলে আমরাও মানি না, মানুষ জিন ফেরেশতা তিন দলীয় জোট, কয় দলীয় কথা বলেন? মানুষ জিন ফেরেশতা তিন দলীয় জোট করে যদি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করি, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ নাকি? আল্লাহর ক্ষমতা শেষ? আল্লাহ বললেন ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, খবরদার গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহরে পরাস্ত করতে চাও, গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করো, আমি আল্লাহর বিরুদ্ধে যদি আন্দোলন সবাই মিলে তোমরা করো, আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি না। সুবহানাল্লাহ। তার মানে আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বুঝে শুনে উত্তর দেন। অনেক দেশে দেখবেন রাজার বয়স এত হয়েছে, বয়সের ভারে নুজ্জ হয়ে 70-80 পৌঁছে গেছে, কয় আই আর হাইতান্ন, আমি অবসরে যাব, সেলফ রিটায়ারমেন্ট, স্বেচ্ছায় অবসরে যাব। এরকম হয় না? অনেক রাজা, সুলতান, প্রেসিডেন্ট স্বেচ্ছায় অবসরে চলে যায়। তো আল্লাহরও তো অনেক বয়স হয়েছে, এখন আল্লাহর অবসরে যাওয়ার সময় এসেছে, বয়স হয় নাই? এত বছর উনি ক্ষমতা চালায়, এখনো বয়স হয় নাই? উনি ক্লান্ত হয় না? উনার ঘুমে ধরে না? আল্লাহ বললেন খবরদার, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার কোনো নিদ্রা নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঝিমুনি নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুওয়াল আলিয়ুল আযীম। এই পুরো মহাবিশ্বটা পরিচালনা করতে যে আমি আল্লাহ ক্লান্ত হই না, আমি আল্লাহর তন্দ্রা আসে না, আমি আল্লাহর ঝিমুনি আসে না, আমি আল্লাহর ঘুম আসে না, আমি আল্লাহ একাই মহাবিশ্বের সব ক্ষমতার মালিক, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? সবাই বলেন না, ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে? আর কোনোদিন বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস? আর কোনোদিন বলবেন সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন, তিনি কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আজিজুল গফুর। আমি শুধু ক্ষমতারই মালিক নই, আমি এমন আল্লাহ যে আল্লাহ জীবন তৈরি করলাম, যে আল্লাহ মরণ তৈরি করলাম, আমি জীবনেরও মালিক, মরণেরও মালিক। আমাদেরকে জীবন দিয়েছে কে? মরণ দিয়েছে কে? আমাদের প্রাণ ভিক্ষা দিতে পারে কে? নাকি আপনাদের রাষ্ট্রপতি? আপনাকে রাষ্ট্রপতি তো নাকি প্রাণ ভিক্ষা দেয়, তাই না? আরে রাষ্ট্রপতিরও তো প্রাণ ভিক্ষা দিবে আল্লাহ, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আমি এমন আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কেমন আমল করো এটা দেখার জন্য আমি জীবন বানালাম, মরণ বানালাম, আর জীবন মরণের মাঝখানে তৈরি করলাম রূহ। রূহ তৈরি করলাম, কি তৈরি করলাম? রূহ মানুষ তৈরি করতে পারে না, রূহ তৈরি করতে পারে একজন, তিনি কে? মানুষ কম্পিউটার তৈরি করতে পারে, প্লেন বানাতে পারে, রকেট বানাতে পারে, রোবট বানাতে পারে, সুফিয়া খালারে বানাতে পারে, কিন্তু রুহু বানাতে পারে না। সুফিয়া খালারে চিনেন? আপনারাও চিনেন? আহা, মেয়েদের মতো লিপস্টিক দেয়া হয়েছে ওর ঠোঁটে, মেয়ের আকৃতি দেয়া হয়েছে, অবয়ব দেয়া হয়েছে। সুফিয়া রোবটটাকে দেখে আমার প্রতিবন্ধী মনে হলো, এমনে তাকায়, এমনে করে, এমনে করে, এমনে করে, আর ভেতরের ভেতরে সফটওয়্যারে সব সেট করে দেয়া, যেটা রিমোট কন্ট্রোলে চাপে ওই অনুযায়ী বলে, চিল্লায় বলেন ঠিক কিনা?
যারা এই সুফিয়াকে বানিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই সুফিয়ার ভেতরে রুহু দে, এই সুফিয়ার ভেতরে রুহু দে। যারা এই সুফিয়া নিয়ে পৃষ্ঠপোষকতা করেছে, বিদেশ থেকে দেশে এনেছে, সবাইকেই আল্লাহর সেদিন বিচারের ট্রাইব্যুনালের সুপ্রিম কোর্টের কারাগারে কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি জীবন বানালাম, মরণ বানালাম, জীবন মরণের মাঝখানে বানালাম রুহু, এই রুহু থাকলে তুমি জিন্দা, রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুর্দা। এই যে মিজানুর রহমান আজারি কথা বলতেছে, হাসে, হাত নাড়ে, কথা বলে, কারণ রুহু আছে। এই রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার কাফিরেরা বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, রুহু কাকে বলে আমাদের বলো, রুহু দেখতে কেমন, কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে, কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয়, এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব। আপনারা রুহু দেখছেন কেউ? আপনার দাদা যে মারা গেল, বাবা যে মারা গেল, রুহুটা যে উড়াল দিল দেখছেন? কালার কেমন, সাইজ কতটুকু, ওজন কতটুকু, দেখতে কেমন? আমরা কেউ রুহু দেখেছি? চিল্লায় বলেন দেখেছি। বিশ্ব নবীরে বলা হলো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, রুহু কারে বলে যদি বলতে পারো কালিমা পড়বো। বিশ্ব নবী বলতে পারে না, কারণ বিশ্ব নবী মন গড়া কোনো কথা বলেন না, আকাশ থেকে গ্রিন সিগন্যাল আসলে তবেই বলেন, ঠিক কিনা? বিশ্ব নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন, আয়াত নাজিল হয়ে গেল। يَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে রুহু কাকে বলে, মা হুয়ার রুহ, হোয়াট ইজ দ্য স্পিরিট, আপনি বলে দেন রুহু হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার, আল্লাহর অর্ডারে এই রুহুটা দেহের মধ্যে ঢোকে, আবার আল্লাহর অর্ডারে রুহু বের হয়ে যায়। আল্লাহ আকবার, এই রুহুটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে, আবার বের হয়ে যাবে কার অর্ডারে? পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রুহু বানাতে পারবে? জোরে বলেন না, রুহু বানাতে পারবে? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে একেবারে যত সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি, তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রুহু বানানো যাবে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো। সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল, আমি রুহু বের করে ছাড়ব। কি বের করব? রুহু। আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল, আমি রুহু বানাবো। কি বানাবো? উত্তর দিতে হবে কিন্তু, কি বানাবো? রুহু বানাবো। কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতব, নোবেল লরেট হব। 7 বছর সে গবেষণা করলো, মুমুর সুরুগীদের নিয়ে। মুমুর সুরুগী নিয়ে বসে থাকে, কখন রুহুটা বের হবে, রুহু ধরার জন্য বসে থাকে। কিন্তু 7 বছরে হাজার হাজার মুমুর সুরুগীর দেহ থেকে রুহু উড়াল দিছে, কিন্তু রুহু ধরতে পারে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, এইবার তার মাথায় একটা চিন্তা আসলো, না এই পন্থায় হাঁটলে তো হবে না, আমি একটা কাজ করি, বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রুম বানাই, ওই গ্লাসের ভেতরে মুমুর সুরুগী ঢুকাইয়া দিব। বুলেট প্রুফ চিনেন তো? মানে গুলি মারলেও গুলি ঢুকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয় ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু বুলেট প্রুফ, জানেন, গুলি মারলে গুলি ঢুকে না। তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে, টেম্পার্ড গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন, কাঁচের গ্লাস। উনি মনে মনে ভাবলেন, মুমূর্ষু রোগী যদি এই কাঁচের গ্লাসের ভেতরে ঢুকাই, যেহেতু বুলেট প্রুফ কিছু ঢুকেও না, বাইরে হয় না, রুহু বাইরেবো কেমনে দেখি? তো কাঁচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বলল, আইসিইউ থেকে একটা মুমূর্ষু রুগীকে ধরে আনো, আজকে আমি রুহু ধরে সারুম। তো মুমূর্ষু রুগীকে আনা হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে, তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মেডিকেল টিমের প্রধান বলে, এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট্ট রুম এটার ভিতরে ঢুকা, ঢুকানোর আগে চেক হিজ বিপি, তার বিপি মাপ, ব্লাড প্রেশার মাপ। তো মেপে দেখে ঠিক আছে, ওজন মাপ, বলে ওজন মাপ হলো ওজন হচ্ছে 80 কেজি, 80 কিলোগ্রাম, কত কেজি? 80। সবাই বলেন কত কেজি? 80 কেজি। এবার মেডিকেল টিমের প্রধান বলে, মুমুর সুরুগীটার ভিতরে ঢুকিয়ে দে, ঢুকানো হলো। এবার সে বলল, লাইফ সাপোর্ট খুলে ফেল। সবাই বলে, স্যার লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে, মেডিকেল টিমের প্রধানকে মারার জন্যই তো আনছি, এটার না মারলে আমি রুহু পামু কেমনে, এটা রুহুটা তো বের করতে হবে দেহ থেকে। তো যেই কথা সেই কাজ, ঢুকানো হলো, লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো।
লোকটা গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ছটফট ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই। এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে, দুনিয়া থেকে বিদায় তার মানে তো রুহু বের হয়ে গেছে, কিন্তু রুহু আর খুঁজে পায় না। গ্লাসের এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, নিচে উপরে ডানে বায়ে সামনে পেছনে, কোথাও রুহু নাই, রুহু খুঁজে পাওয়া যায় না। সে ভাবলো আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইং মাছ যেমনি হাতায়, এরকম হাতাইলে হয়তো রুহু পাবো। তো কাঁচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো, হাতাতে হাতাতে পুরো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে সব খুঁজে ফেললে কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় নাই। লোকটাকে বের করা হলো, উনি বললেন চেক হিজ বিপি, বিপি মাপতো। সবাই বলে স্যার এটা তো ময়রা ভূত হয়ে গেছে, এখন তো বিপি নাই। বিপি বুঝেন তো, ব্লাড প্রেশার, এই যে ধাক্কাটা, অলিন্দ নিলয়, সিস্টলিক ডায়াস্টলিক, জন্মের পর থেকেই আমাদের এই যে দম নেয়া আর দম ছেড়ে দেওয়ার খেলাটা আছে না নাই, কথা বলেন, এই যে ফুসফুস দম নেয় দম ছেড়ে দেয়, শীতের রাতে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান, আপনার দমও কি ঘুমায় যায়? আপনার দম ঘুমাইলে তো আপনি ঠুস। আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ, পড়েন আল্লাহ আকবার। এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি, বিপি মাপ। সবাই বলে বিপি নাই, কিন্তু ওজন আছে না নাই? মরার পরেও তো একটা লাশের ওজন থাকে কি থাকে না? এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ ওয়েট, ওজন মাপ। এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা গেল লোকটা মরার আগে ছিল 80, এখন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি? মরার আগে লোকটা ছিল কয় কেজি? মরার পরে ওজন দেওয়ার পরে ওজন হয়ে গেছে কয় কেজি? কমছে কয় কেজি? মেডিকেল টিমের প্রধান কয় আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? মেডিকেল টিমের প্রধান কয় ওইডা। সবাই কয় কোনডা? কয় রুহু। কেমনে পাইলেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি, তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। পাইছে ঘোড়ার ডিম। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে আপনি একটা রেজাল্ট দিয়েই ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না, আপনার আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে। সে বলল আরেকটা রুগীকে আইসিইউ থেকে নিয়ে আয়, ওজন মাপ, বিপি মাপ, বিপি ওকে, ওজন কত? 70 কেজি। দ্বিতীয় যে লোকটাকে আনা হলো তার ওজন 70 কেজি। চিল্লায় বলেন কয় কেজি? 70। এবার গ্লাসের ভিতরে ঢুকা, ঢুকানোর পরে অক্সিজেনের মাস্কটা খুলে ফেল, খুলে ফেলা হলো, এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে মরে গেল। মরার পরে আবার রুহু খুঁজে, কিন্তু গ্লাসের ভিতরে রুহু নাই। এই লোকটাকেও বের করে মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি, বিপি মাপ। সবাই বলে বিপি নাই, কিন্তু ওজন আছে না নাই? এই লোকটার ওজন মরার আগে কত কেজি? 70। এবার ওজন দিয়া দেখে এই মৃত লোকটার ওজন হয়ে গেছে 71 কেজি। কয় কেজি? আগেরটা তো কম ছিল, মিলানো গেছে, এবার যাবি কই? হ্যাঁ, আগেরটা 2 কেজি কমেছে, মনে মনে চিন্তা ছিল রুহু যেটা ছিল উড়াল দিয়েছে, রুহু নাই, 2 কেজি কমেছে। এবার ছিল 70 কেজি, মরার পরে আরো বেড়ে গেছে 1 কেজি, এবার যাবে কই? আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত বিপি মাপতে পারবা, কেয়ামত পর্যন্ত বুলেট প্রুফের গ্লাসের ভিতরে লাশ ঢুকাতে পারবা, বের করতে পারবা, কিন্তু রুহু খুঁজে বের করতে পারবা না, ঠিক কি না? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নবী লোকেরা আপনার রুহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি সোজা সাপটা লোকদেরকে বলে দেন রুহু হলো আমার আল্লাহর আদেশ মাত্র, আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়, পৃথিবীর কোনো মানুষ রুহু খুঁজে বের করতে পারবে না, সে বের করতে পারে নাই। কারণ মানুষ মরে গেলে এক একজনের দেহের অবস্থা এক এক রকম, কারো হাতটা টাইট হয়ে যায়, খিচুনি দিয়ে দেহের সব কিছু জমাট বেঁধে যায়, ওজন কিছু বেড়ে যায়, আবার কারো দেহটা ফেস ফেসে হয়ে যায়, দেহের পেটের ভেতরে যত গ্যাস ছিল এগুলো বের হয়ে দেহটা পাতলা হয়ে যায়। পাতলা হোক আর ভারী হোক ওইটা মেজারমেন্ট করে রুহু খুঁজে বের করা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আপনি রুহুর মালিক, আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওত। ও গোলাম আকাশের দিকে তাকা, মাথার উপরে তাকা, সাতটা স্তরে আকাশটারে সাতটা স্তরে বিন্যস্ত করে সাজিয়ে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা
রুজুমান লিশায়াতিন। আমি এই পৃথিবীর কাছে আকাশটাকে, প্রথম আকাশটাকে চমৎকার চমৎকার তারা দিয়ে সুশোভিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে খালি চোখে উপরের দিকে যে আপনারা তাকান, তাকালে যেটা দেখা যায় এটা কি আকাশ? কথা বলেন না, এটা আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? জোরে বলেন, এটা কি? স্পেস, ফাদা, এটা মহাশূন্য। আপনি উপরের দিকে তাকালে যেটা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য, কথা খেয়াল করে বুঝতে হবে। তার অনেক অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ। এভাবে একটার চেয়ে আরেকটা বড়। কত বড়? বিষ্ণুই বললেন, তোমার হাতের আংটিটা খুলে যদি সাহারা মরুভূমির উপরে ছুড়ে ফেলে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, একটার চেয়ে আরেকটা বড়। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড়, ওইটার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ওইটা বড়। তার উপরে বর্ডার এলাকা সিদরাতুল মুনতাহা বড়, তার চেয়ে বড় হচ্ছে লৌহে মাহফুজ, তার চেয়ে বড় আল্লাহর আরশ, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহ 70,000 নূরের পর্দার প্রথম পর্দাটা মহাবিশ্বের সবকিছুর চাইতে বড়। আল্লাহর এই সৃষ্টির তুলনায় কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। এই যে আড়াইবাড়ি দরবার, এটা কোন থানায় পড়েছে? কসবা। কসবা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা, তাই না? ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের 64টা জেলার একটা জেলা। এরকম 64টা জেলা মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? আর এই ডিজিটাল বাংলাদেশ এই পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি? হ্যাঁ, তাহলে ছোট্ট সাইজের একটা দেশ। এই যে পাশের ভারত, এই ভারতও বাংলাদেশের চেয়ে 20-25 গুণ বড়। কানাডা প্রায় 100 গুণ বড়, রাশিয়া প্রায় 150 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে পৃথিবীর 30% স্থল, বাকি 70% শুধু হানি আর হানি। বুঝতে পারছেন? 30% হচ্ছে স্থল, বাকি 70% জল। এই পুরোটা মিলে আমাদের পৃথিবী। এই পৃথিবী হচ্ছে সৌরজগতের খুব ছোট্ট সাইজের একটা গ্রহ। সৌরজগৎ নিয়ে যাদের কিছু পড়াশোনা আছে তারা জানবেন, এই সৌরজগতের একটা ছোট্ট বালিকণার চেয়েও ছোট সাইজের একটা গ্রহ হচ্ছে পৃথিবী। এই সৌরজগতের যে গ্রহগুলো আছে, এমনও গ্রহ আছে যেগুলো পৃথিবীর চাইতে সাইজে অনেক বড়। বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, বিশাল বড় সাইজের গ্রহ। যেই সূর্যের আলো পেয়ে আমরা বেঁচে আছি, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাড়িতে যে দেখছেন, বাড়িতে যে বলতে বললে এদিকে বলে ফেলায়, আসতে বলতে বললে চিল্লায় বলে। ডিজিটাল সিস্টেম, সরকার ডিজিটাল, দেশ ডিজিটাল, বক্তা ডিজিটাল, শ্রোতাও ডিজিটাল, আশা করি মাইকটাও ডিজিটাল না? আলহামদুলিল্লাহ, ডিজিটাল হতে হবে। তো এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ গেস? এটা কি আপনি কল্পনা করতে পারেন? 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা করে দিয়েছে কে? সূর্য কি পৃথিবী থেকে মাত্র 13 গুণ বড়? 1300 গুণ, 13,000 গুণ, 13 লক্ষ গুণ। তার মানে কি সূর্যেই, সূর্যই মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহ, বড় তারা? না। বেটেলজিউস নামে একটা তারা আছে, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই বেটেলজিউস তারা আবার ওই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে বেটেলজিউস তারাই মহাবিশ্বের সবচেয়ে বড় তারা? না, বেটেলজিউসের চেয়েও যে কত বড় তারা আছে তার কোনো ইয়ত্তা নাই। এরকম লক্ষ লক্ষ, মিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন, অক্ট্রিলিয়ন, কত অক্ট্রিলিয়ন তারা যে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা আজও হদিস করতে পারে না। চিল্লায় কোন আল্লাহ আকবার। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, বেটেলজিউস, একটার চেয়ে আরেকটা বড়। আসেন, এই শীতের রাতে আমরা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, এই শীতকালের একটা পিকনিক করে আসি ওখান থেকে। প্রক্সিমা সেন্ট্রাইতে আমরা পিকনিক করতে যাব, যাবেন? ওখানে যদি আমরা শীতকালীন পিকনিক করতে যাই তাহলে আমাদের কত সময় লাগবে? ছোট্ট একটা আইডিয়া দিই তো, আমরা যে পিকনিকে যাব, যারা যারা হাত তোলেন, কিভাবে যাইবেন? গাড়িতে? কেন? প্লেনে?
রকেটে, হ্যাঁ হ্যাঁ রকেটে যাইতে হবে, প্লেনে যাওয়া যাবে না, কারণ বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুতগামী যে প্যাসেঞ্জার প্লেন আবিষ্কার হয়েছে এটার নাম হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক, বোম বোম আফ্রিদি না, আবার বোম সুপারসনিক। এটা ঘন্টায় চলে 1300 কিলোমিটার বেগে, এটা দিয়েও যাওয়া যাবে না, কারণ কোনো প্যাসেঞ্জার বিমান দিয়ে এই যে মাধ্যাকর্ষণ শক্তি এটাকে ডিঙানো যায় না, আমাদেরকে যেতে হবে রকেট দিয়ে। কোন রকেট দিয়ে যাব? যেই রকেট দিয়ে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন আর মাইকেল কলিন্স 1969 চাঁদে নেমেছিল। ওই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো 11। যারা যারা হাত তুলছেন একটু নামটা মুখস্থ রাখেন, অ্যাপোলো 11। তাহলে আপনি ঘুরে আসলে লোকেরা জিজ্ঞেস করতে পারে কোন রকেটে গেছিলেন, তখন বলতে হবে না অ্যাপোলো 11 গেছিলাম। তো ঠিক আছে, যারা যারা হাত তুললেন তারা আর আমি এখন পৃথিবীর সবচেয়ে, পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারাটা প্রক্সিমা সেন্ট্রাই তার নাম, ওইখানে পিকনিকে যাব। তো এই যে রকেটটা দিয়ে যাব অ্যাপোলো 11, এটা কত দ্রুত চলে এটা আগে শুনেন। এই অ্যাপোলো 11 সেকেন্ডে চলে 1,111 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, আর ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ, মজা করে কইতে পারলেন না? 39,000 কিলোমিটার বেগে ঘন্টায় চলে। আচ্ছা, বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলো হবে? 8-10 হাজার কিলো। তার মানে এই রকেটটা দিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় 1 ঘন্টায় 4 বার আসা যাওয়া করা যাবে। সুবহানাল্লাহ, পড়েন তো? যারা যারা হাত তুলেছেন আসেন আমরা এই রকেট দিয়ে পৃথিবীর সবচাইতে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে শীতকালের পিকনিকে যাব। কিন্তু যাবেন যে কত সময় লাগবে এটাও তো জানার দরকার আছে না? নাই, যেই রকেটটা অ্যাপোলো 11 ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার বেগে? 39,000 কিলোমিটার বেগে। 39,000 কিলোমিটার বেগে ছোটে এরকম একটা রকেট দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমরা পৌঁছতে চাই, আমাদের 1,15,000 বছর লেগে যাবে। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারেন যে রকেটটা ঘন্টায় ছুটবে আপনাকে নিয়ে 39,000 কিলোমিটার বেগে, ওই রকেটটা দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারাটা ওইটাতে পৌঁছতে আমাদের 1,15,000 বছর লেগে যাবে। তার মানে আল্লাহ যদি বলে যা আজারি কি আর করবি, তোর যখন এত শখ হয়েছে যারা যারা হাত তুলছে তোরে আর ওদেরকে আমি 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম। তা আমরা যদি যাইতে শুরু করি, বাকি যারা হাত তোলে নাই এরা মরে ভূত হয়ে যাবে। শুধু এরা না, এদের নাতিপুতিও মরে শেষ, আমাদের নাতিপুতিও শেষ, সবাই মরতে 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 6,000 প্রজন্ম, 6,000 জেনারেশন যখন মরে ভূত হয়ে যাবে তখন আমাদের ওই তারার মধ্যে নামার সময় হবে। সুবহানাল্লাহ, কইবেন না? গ্রিক সভ্যতার সময়কালে, গ্রিকদের একটা সভ্যতা আছে, নাম শুনছেন না? গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়াম সভ্যতা, ইনকা সভ্যতা, মহেঞ্জোদার সভ্যতা, চিচেন এজে সভ্যতা। তো এই যে গ্রিক সভ্যতার সময়কালে কেউ যদি এই প্রক্সিমা সেন্ট্রাইতে এই রকেটটা দিয়ে যাওয়া শুরু করতো, তাহলে 2018 সালে তাদের পুরো ট্যুরের, পুরো সফরের মাত্র 4% কমপ্লিট হতো, 96% ট্যুর তখনও বাকি থেকে যেত। চিল্লায় পড়েন আল্লাহ একবার। ওই আল্লাহ ডেকে বললেন, গোলাম, ওয়ালাকাদ যায়্যান্না সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিন। এরকম বিশাল বিশাল তারকারাজি দিয়ে, তারা দিয়ে প্রথম আকাশটাকে আমি আল্লাহ সুশোভিত করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তো এরকম তারা কি মহাশূন্যে শুধু একটা আছে? কত হাজার আছে কেউ জানে না, চিল্লায় বলেন ঠিক কিনা? সুরাতুল মুলক অনেক লম্বা, তো আমি হাইলাইটেড জায়গাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। এরপরে রাব্বুল আলামিন প্রথম রুকুর শেষের দিকে বললেন, ওয়া আসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। ও গোলাম, তোমরা আস্তে কোনো কথা বলো, প্রকাশ্যে বলো কিংবা গোপনে বলো, কেউ শোনে না শোনে কে? চিল্লায় বলেন, কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? দুনিয়ার সবার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে নাকি? আচ্ছা বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র‍্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে, জানলা আটকে দিয়ে, বাতি বন্ধ করে পাপ করেছেন, অন্যায় করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? এরপরে আল্লাহ বললেন, আওয়ালাম
আল্লাহ ডেকে বললেন, গোলা আমরা কি পাখির দিকে তাকায় না? আওয়ালাম ইয়ারাও ইলা তাইর, ওরা কি পাখির দিকে নজর করে না? ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, যেই পাখিগুলো ওদের মাথার উপর দিয়ে উড়ে বেড়ায়, যেই পাখিগুলো ওদের মাথার উপরে ডানাগুলো মেলে দেয়, আবার ডানাগুলো ঝাপটে জমিনের মধ্যে নেমে আসে, ওরা কি পাখির দিকে তাকায় না? কেউ যদি পাখি নিয়ে গবেষণা করে সে নাস্তিক হতে পারে, আপনি যদি পাখি নিয়ে রিসার্চ করেন আপনি নাস্তিক হতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন আল করিমের অনেক জায়গায় পাখির কথা বললেন, পাখি দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিলেন। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা একটা স্পেশাল পাখি দিলেন, ওটার নাম হচ্ছে হুদহুদ। হাজার মিটার উপর থেকেও তার এই পাখির চোখে মেগাপিক্সেল এত বেশি ছিল, জমিনের দিকে নজর করেই জমিনের কত ফুট নিচে মিষ্টি পানি আছে এই পানির সন্ধান সে সুলাইমান নবীকে দিয়ে দিত। সুবহানাল্লাহ, পড়েন কত কিসিমের, কত ধরনের, কত রং বেরঙের পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। হামিং বার্ড নামে একটা পাখি আছে, নর্থ আমেরিকাতে পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের পাখি। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি, কয় ইঞ্চি, পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, আর এই হামিং বার্ড সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ, কইলেন না? এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় 80 বার। কয়বার? আমি আপনি আমাদের হাতগুলো এক সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার? 4 বার, সবচেয়ে বেশি হলে 5 বার। আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার চিল্লায়। এখন সুবহানাল্লাহ, আলপিন সুইফট নামে একটা পাখি আছে, সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে এই পাখিগুলো পাওয়া যায়। গোটা বিশ্বে এটাকে সুইফট বার্ড বলে, সুইফট বার্ড। এই সুইফট বার্ড একবার শূন্যে উড়াল দেওয়া শুরু করলে 8 মাস উড়ন্ত অবস্থায় থাকতে পারে, আবার কোনো প্রয়োজনে পৃথিবীতে নেমে আসে, আবার উড়াল দিলে আবার 8 মাস, আবার নেমে আসে, আবার উড়াল দিলে আবার 8 মাস। সুবহানাল্লাহ, পড়েন। হোমা বার্ড নামে একটা পাখি আছে, যে পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই উড়ন্ত অবস্থায় শূন্যে থাকতে ওই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে শুরু করে দেয়। এজন্য রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর। নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? কেমন করে তাদের উপর দিয়ে পাখাগুলো মেলে দিয়ে তারা উড়ে বেড়ায়? পাখাগুলো ডানাগুলো মেলে দেয়, আবার ডানা ঝাপটায়। এই পাখিগুলোকে শূন্যে কেউ ধরে রাখে নাই, ধরে রেখেছে একজন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? এই যে পাখিগুলো শূন্যে উড়ন্ত অবস্থায় থাকতে পারে, ওদেরকে শূন্যে উড়ন্ত অবস্থায় রাখলো কে? জোরে বলেন কে? ছোট্ট হাঁসের বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথেই কেমন করে পানিতে সাঁতার কাটে, কেই হাঁসের বাচ্চারা শিখালো যে তোর ডানা ঝাপটাতে হবে, পা নাড়াতে হবে? শিখালো কে? গাভীর পেট থেকে বাছুর বের হয়েই গাভীর ওলানের মধ্যে ঢু মারে, কে ওরে শিখালো? ওই জায়গায় ঢু দে, ওইখানে ঢু মারলেই তোর রিজিক বেরোবে, কে শিখালো? সুবহানাল্লাহ, কইতে মন চায় না? এজন্য আল্লাহ বললেন, ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে তো পৃথিবীর কোনো মানুষ নাস্তিক থাকতে পারে না। পাখিকে আরবিতে কি বলে বলেন তো দেখি? হ্যাঁ, কি? তয়ের। হ্যাঁ, তয়ের। আর বিমানকে আরবিতে কি বলে কে জানেন? তয়ের, তয়েরান, তয়ের, একই জিনিস। বিমান আরবিও যা, পাখি আরবিও তা। বার্ডস এন্ড এরোপ্লেন মেনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল ফ্লাইং। পাখি আর বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে, এই জন্য এই পাখির উপর রিসার্চ করে বিমান আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ, পড়েন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা বানাতে পারি নাই, এটা বানিয়েছে ইহুদিরা। উইলবার রাইট অর ভিল রাইট দুই ভাই মিলে বিমান বানিয়েছে 1903 সালে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক এই দুই ভাই মিলে তারা বিমান বানিয়ে ফেললো, আমরা বানাতে পারি নাই। আমরা আসি মদ আর নারী নিয়ে, আমরা আসি হিন্দি সিনেমা নিয়ে, আমরা আসি মারামারি নিয়ে, আমরা আসি কাফের ফতুয়া দেয়া নিয়ে, আমরা আসি তর্কাতর্কি নিয়ে, জি বাংলা নিয়ে, স্টার জলসা নিয়ে, কিরণমালা নিয়ে, চিল্লায় বলেন ঠিক কিনা?
তাহার জলসা হায়ারে জিহি বাংলা, নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। তাহার জলসা হায়ারে জিহি বাংলা, নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। ঠিক কিনা? কেমন করে পরকিয়া করতে হবে, শাশুড়ি বউয়ের মধ্যে কেমন করে কুটনামি লাগাতে হবে, এগুলো ট্রেনিং জি বাংলা স্টার জলসা হিন্দি সিনেমার ভেতরে আছে না নাই? আমরা এগুলো নিয়ে ব্যস্ত, কাফের ফতুয়া দিয়ে নিয়ে ব্যস্ত, কথায় কথায় আমাদের মুখ দিয়ে বেরোয় তুই কাফের, তুই তিন কারণে কাফের, তুই পাঁচ কারণে কাফের, তুই ছয় কারণে কাফের। এই কাফের মরলে, এই কাফেরকে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গাভী খাবে, ওই গাভীর দুধ যে খাবে, ওইটাও কাফের। এরকম ফতোয়া আছে না নাই? তো আমরা এই ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত, উইলবার রাইট আর অরভিল রাইট কোরআনের এই আয়াতের উপর রিসার্চ করে গবেষণা করে এরা দুইজন বিমান বানিয়ে ফেললেন। এই দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে কত পাখি যে দেখেছে, কত পাখির ছবি যে এঁকেছে, কত পাখির মোশন এন্ড মুভমেন্ট নিয়ে তারা গবেষণা করেছে, করতে 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 এই দুই ভাই বিমান বানিয়ে ফেলেছে। তবে এখনকার মতো এত উন্নত বিমান নয়, ছোট্টখাটো বিমান, একটু উড়ে আবার ধপাস করে জমিনে পড়ে, একটু উড়ে আবার ধপাস করে জমিনে পড়ে। সর্বপ্রথম ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে, পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার বিমান এক শহর থেকে আরেক শহরে ল্যান্ড করেছে। এই তো মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়ে গিয়েছে। এতদিন মানুষ শুধু দেখতো হায় রে পাখি উড়ে আমরা উঠতে পারি না, এখন পাখির চেয়েও আরো দ্রুত বেগে আমরা উড়ি, ঠিক কিনা? এই যে আপনারা হজে যান, কিভাবে যান? প্লেনে যান, প্লেনে যান তো বুঝলাম, উড়ে উড়ে যান না? পাখি আর কত দ্রুত উড়ে, পাখির চেয়েও দ্রুত বেগে আমরা উঠতে পারি, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বিমান আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী, বিমান আবিষ্কারের পর শুরু হয়ে গেল বিমান বাহিনী। এখন সব স্বাধীন দেশের বিমান বাহিনী আছে না নাই? এয়ারফোর্স মিলিটারি, এখন মানুষ ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিটল বয় অ্যান্ড ফ্যাট ম্যান নামে দুইটা পারমাণবিক বোমা দিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকিকে ধ্বংস করে মেসাকার করে দিয়েছে, এমন ভাবে ধ্বংস করেছে। তারপরে কয়েক প্রজন্ম যারাই জন্ম নিত জাপানের হিরোশিমা নাগাসাকিতে বিকলাঙ্গ হয়ে জন্মাতো, হয় হাত নাই, নয় পা নাই, নয় চোখ নাই, নয় ঠ্যাং নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন গোলাম আওয়ালাম ইয়ারাও ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। এই পৃথিবীর স্বঘোষিত নাস্তিকগুলা কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখি নিয়ে কোনো নাস্তিক যদি গবেষণা করে, ওই নাস্তিক আর নাস্তিক থাকতে পারে না, ওরে নাস্তিক থেকে আস্তিক বানায় দিবে কে? এরপর আল্লাহ বললেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহু বাল লাজ্জু ফী উতুউইন ওয়া নুফুর। আল্লাহ বললেন ও গোলাম আমি আল্লাহ রিজিক দেই, আমি আল্লাহ যদি তোদের রিজিক বন্ধ করে দেই কে আছে তোদের রিজিক দিতে পারে, রিজিক দেওয়ার মালিক কে? পৃথিবীতে যত খাবার আছে সব খাবারগুলো যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে খাবার দিবে কে? ঘুম থেকে উঠে দেখলেন কোথাও কোনো খাবার নাই, বাজারে ফলমূল নাই, বিস্কুট নাই, আলু নাই, সিঙ্গারা নাই, কিচ্ছু নাই, ক্ষেতের মধ্যে কোনো ফসলও নাই, গাছের মধ্যে ফুল ফল কিচ্ছু নাই। এরকম যখন অবস্থা হয়ে যাবে আল্লাহ যদি রিজিকগুলো দেয়া বন্ধ করে দেয় আপনাদেরকে রিজিক দিবে কে, খাদ্য দিবে কে? নাকি আপনাদের খাদ্যমন্ত্রী? আপনাদের খাদ্যমন্ত্রীও রিজিক দিতে পারবে না? প্রধানমন্ত্রী? জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে যত ধরনের প্রাণী আছে, মাছ আছে, পশু আছে, সব প্রাণীগুলাকে মানুষগুলাকে রিজিক দেয় কে? তিমি মাছগুলো সকালবেলা সাগরের এই মাথা থেকে ওই মাথা যায় খালি পেটে, বিকেলবেলা পেট ভর্তি করে তিমি মাস্টারে ফিরায় দেয় কে? বাবুই পাখি সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, বাবুই পাখির পেট ভর্তি করে বিকেলবেলায় বাসায় ফিরিয়ে দেয় কে? রিক্সাওয়ালা সকালবেলা আল্লাহর নাম নিয়ে খালি পকেটে রিক্সা নিয়ে বের হয়ে যায়, বিকেলবেলা রিক্সাওয়ালার পকেট ভর্তি করে রিক্সাওয়ালাকে বাড়িতে ফিরায় দেয় কে? এই জন্য রিজিক দেওয়ার মালিক একজন, তিনি কে? চিল্লায় বলেন না তিনি কে? আল্লাহ ছাড়া কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না।
সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন গোটা বিশ্বের বাদশাহ, চারজন বাদশাহ যারা গোটা বিশ্বকে শাসন করেছে। এই চারজনের দুইজন হচ্ছে মুমিন, দুইজন কাফের। কাফেরের একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বখতনাসর। এই বখতনাসরকে ইংরেজিতে বলে নেবুকাদনেজর দ্য সেকেন্ড, হি ওয়াজ দ্য কনস্ট্রাক্টর অফ দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন, ব্যাবিলনের শূন্য উদ্যানের নির্মাতা। এই দুইজন কাফির শাসক গোটা বিশ্বের বাদশাহ ছিল, আর মুমিন ছিল দুইজন, একজন সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে যুলকারনাইন। কোন সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জালিল কদর পয়গম্বর, আল্লাহরে বললেন, আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশাহ বানালা, আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো। লাঞ্চ কি খাওয়াবো? লাঞ্চ বুঝেন তো আপনারা, লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আচ্ছা, তো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা পোষণ করলেন আল্লাহ। এই বর্ণনাটা মিনাল ইসরাইলি ইয়াত, ইসরাইলি বর্ণনা, কিন্তু বর্ণনা করা যাবে, সমস্যা নাই। ও হাদিসু আন বানি ইসরাইলা ওয়ালা হারাজ, সমস্যা নাই, এটা আমাদের কোরআন বা হাদিসের কোনো আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না, এজন্য বর্ণনা করা যায়। তো সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল, সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না, লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন, কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ বললেন, নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইটস নট ইউর জব, সুলাইমান এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ লেট মি ট্রাই, আমার একটু চেষ্টা করতে দেন না, আমার মনে বড় শখ, গোটা বিশ্বের বাদশাহ আমারে বানায় দিলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন, আমি যদি একবেলা সবারে মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম জোরাজুরি করতে শুরু করলেন, আল্লাহও রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়েন না। পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন, ওকে ট্রাই করে দেখো পারো কিনা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল জিনেরা, জিনেরা ওনার কথা শুনতো, সব জিনদেরকে নিয়ে বসালো, জিনদের সাথে গোলটেবিল বৈঠক। জিনের বাদশারে বলল, জিনের বাদশাহ, আমি গোটা বিশ্বের সব মানুষগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবো, যাও সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো। জিনের বাদশাহ বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্নাবান্নার কাজ শুরু করলো। আফ্রিকার জঙ্গল থেকে আস্তে আস্তে গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো, হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো, সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো, আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো। 40 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে, কারণ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে, গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে। তো 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, রান্না করতে থাকো, করতে করতে বিশাল রান্নার স্তূপ, বিরিয়ানির স্তূপ, খিচুড়ির স্তূপ, পোলাওয়ের স্তূপ, রেজালার স্তূপ, ঝালগরুর মাংসের স্তূপ, কোরমার স্তূপ, সব কিছুর স্তূপ করা হলো, ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো 40 কিলোমিটার এরিয়া নিয়ে। কয় কিলোমিটার? সবাই বলেন, কয় কিলোমিটার? সব যখন রান্না শেষ, চলে এলো সেই মহেন্দ্র ক্ষণ, সেই মহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উদ্বোধনী ভাষণ দিবেন, মানে উদ্বোধন করবেন, খাবার উদ্বোধন করা লাগবে না, এটা তো গোটা বিশ্বের মানুষ খাবে, মহাবিশ্বের সব প্রাণী খাবে। উনি উদ্বোধনী বাক্যে বললেন, আমি বেশি কিছু বলতে চাই না, মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে, পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে, মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে, জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে, আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এদিক দিয়ে। লাইনে লাইনে আসো, তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে। ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ হা করে ডেকে বলল, সুলাইমান আমি লাইন টাইন মানি না। কি মানি না? তুমি তোমার উদ্বোধনী বক্তব্যে বলেছো লাইন ধরে খাবার নিতে হবে, আমি লাইন টাইন মানি না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি, আমি লাইন মানি না, খাবার দাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না, তিমি মাছ বলে আমি লাইন মানি না, আমার পেটের ভেতরে এত ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি, তোমার এই মেহমানখানায় এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাছ মারা যাই, কিয়ামতের দিন আল্লাহ তোমারে সারবে না রে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে বিপদে,
হ্যাঁ হ্যাঁ, আসলে যেটা যদি মরে যায় তাহলে তো সমস্যা, এটা ব্যাড রেকর্ড হয়ে যাবে, ঠিক কিনা? তো উনিও লাইন মেনটেন করতে বলতেছেন, তুমি মাসো লাইন মানবে না, বেলাইন। কিছু লোক আছে এরকম, পুলিশ দাঁড়ায় আছে, র‍্যাব দাঁড়ায় আছে, ওর মধ্যে বেলাইন করে ফেলাই আছে না নাই। তেমি মাস বলে আমি লাইন টাইন মানি না। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সবার জন্য লাইন, শুধু এইটার জন্য বেলাইন। উনি ঘোষণা দিলেন, যাও এটারে খাবার দাও। তো তেমি মাস বলল, সুলাইমান, আমি এই যে আমার মুখটাকে, বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে, জিনদেরকে বলো খাবার ঢুকায় দিতে, যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো, চিল্লাই কোন আল্লাহু আকবার। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, বিশাল একটা আস্ত গরুর রুস্ট যদি ঢুকায় দেয় তাহলেই তো শেষ, কেল্লা ফতে, ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমান বললেন, যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো, একটা রোস্ট এই তিমি মাসের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। জিনের বাদশা যে রোস্ট ঢুকায় দিস, ওইটা হা করেই আছে। সাইয়েদনা সুলাইমান বললেন, তো একটা খাসি মেরে দাও। খাসি মেরে দেয়া হইলো, ওটা হা করে আছে। কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও, মেরে দেয়া হলো। বললো, আরো 10টা গরু ঢুকায় দাও, হা করে আছে। আরো 50টা খাসি ঢুকায় দাও, হা করে আছে। আরো কয়েক হাজার তিমি মাস রোস্ট করে ঢুকায় দাও, ঢুকায় দিতেছে। খাবার যত আছে দিতে শুরু করলো। ইন দ্য মিন টাইম 1 কিলোমিটারের খাবার শেষ। সুবহানাল্লাহ কইবেন না? তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে, জিনের বাদশা খাবার দিতে লাগলো। 1 কিলোমিটার শেষ, 5 কিলোমিটার শেষ, 10 কিলোমিটার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটার শেষ, এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই। সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর ডেকে বললেন, মাবুদ রে, আমি বুঝতে পারি না, আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না, গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই, রিজিকের মালিক একজন, তিনি কে? তিমি মাছ ডেকে বলে, ও সুলাইমান, প্রতিদিন রব্বুল আলামিন 3 লোকমা খাবার আমারে খাওয়ায়, 3 লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয়। তুমি যে 40 কিলোমিটারের সব খাবারগুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছো সুলাইমান, আল্লাহর 3 লোকমা খাবারের 1 লোকমার সমানও হয় নাই। আরো আস্তে কোন, সুবহানাল্লাহ। এজন্য রিজিক দিতে পারে একজন, তিনি কে? আরো জোরে বলেন, কে? এই সূরাটা আল্লাহ শেষ করলেন কি বলে, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? চিল্লায় পড়েন, আল্লাহ আকবার। একদিন ঘুম থেকে উঠে যদি দেখেন টিউবওয়েল চাপছেন, পানি নাই, নদীর মধ্যে পানি নাই, ট্যাপ ছেড়ে দিলেন, ট্যাপ থেকে কোনো পানি নাই, আপনার পানির ব্যবস্থা করে দিবে কে? কেউ করে দিতে পারবে আল্লাহ ছাড়া? একটু কল্পনা করেন না, আগামীকালের সকালটা, ঘুম থেকে উঠলেন, মুখ ধুবেন, টয়লেট করবেন, ফ্রেশ হবেন, ট্যাপে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, বাজারে মিনারেল ওয়াটারও নাই, কোথাও পানি নাই, কি করবেন? পানি দেওয়ার মতো কেউ আছে? জোরে বলেন। এজন্য পানির মালিক কে? জোরে বলেন। এই পানি দিয়ে আল্লাহ আবার শাস্তিও দেয়। পানির অপর নাম যেমনি জীবন, আবার পানির অপর নাম হচ্ছে মরণ। চিল্লায় বলেন, ঠিক কিনা? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের উম্মতকে এই পানি দিয়ে, প্লাবন দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছেন। চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য পানির মালিক আল্লাহ। পানি চাইতে হবে শুধুমাত্র, কেবলমাত্র একজনের কাছে, তিনি কে? নাকি বৈশাখীর কাছে চাবেন, নাকি ইন্দ্রদেবের কাছে চাবেন? হিন্দুরা পানি চায় ইন্দ্রদেবের কাছে, কার কাছে? আর আমরা চাই বৈশাখীর কাছে, বৈশাখী মেঘের কাছে। জলছে তুমি কাঁদবে, আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না, এরকম আসারা নাই। বৈশাখী তোমার পানি দিতে পারে না, ইন্দ্রদেব পানি দিতে পারে না, কোন সরকার বাহাদুর পানি দিতে পারে না, পানি দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘে দে, পড়েন পড়েন, আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, পানি দেওয়ার মালিক হচ্ছে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এই পানি থেকে আল্লাহ মহাবিশ্বের সব সৃষ্টি করলেন। ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন, আমি পানি থেকে তোমাদের সবাইকে বানালাম, তারপরেও কি ওরা ঈমান আনবে না? 1500 বছর আগে আল্লাহ কোরআনে বললেন, আমি পৃথিবীর সব প্রাণগুলোকে বানিয়েছি পানি থেকে, কোথেকে?
জোরে বলেন। বিজ্ঞানীরা এখন স্বীকার করছে যে পৃথিবীর সর্বপ্রথম প্রাণ পানি থেকে এসেছে। চাঁদে পানি নাই তাই প্রাণও নাই, মঙ্গলে পানি নাই তাই প্রাণও নাই, জুপিটারে পানি নাই তাই প্রাণও নাই, কোন গ্রহে একটা ফোঁটাও পানি নাই তাই প্রাণও নাই। পৃথিবীতে পানি আছে তাই পৃথিবীর মধ্যে প্রাণ দিয়ে পৃথিবীটাকে চমৎকার করে তৈরি করে দিয়েছে কে? বিজ্ঞানীরা বলে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণকণ আবিষ্কার হয়েছে এটার নাম হচ্ছে অ্যামিবা। কি নাম? তারা বলে এটা পানি থেকে এসেছে। ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে ছোট এককোষী জীবকণা হচ্ছে অ্যামিবা। তারা বলে এই অ্যামিবা পানি থেকে এসেছে, তারপরে এসেছে জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন, ব্যাকটেরিও প্লাংটন, হোলোপ্লাংটন। এইভাবে যত প্রাণের যত স্পিসিজ আছে প্রজাতিগুলো ডেভেলপ করেছে সবগুলোকে পানি থেকে তৈরি করলো কে? আবার আল্লাহ ডেকে বললেন, গোলাম পানিকে আমি দুই কিসিমের করলাম, কোথাও আমি দিয়ে দিলাম লোনা পানি, আবার কোথাও বইয়ে দিলাম মিঠা পানি। আছে না নাই সাগরের মধ্যেও দুই ধরনের পানি, কালো পানি নীল পানি, একই সাগরের মধ্যে বয়ে যায়, কিন্তু মাঝখানে অদৃশ্য ব্যারিকেড দিয়েছে কে? মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একই সাগরের মধ্যে লোনা পানি মিঠা পানি একটার একটার সাথে মিশে না, এক জায়গায় নীল কালারের পানি আর এক জায়গায় একটু কালচে রঙের পানি একসাথে আছে, কিন্তু একটার সাথে আরেকটা মিশে না। দেখেছেন? কেউ দেখেন নাই? বাংলাদেশে আছে কিন্তু, গোয়ালন্দের ফেরিঘাটে ওইদিকে আছে। আমি মিশরে দেখেছি নীল নদের পানির সাথে ভূমধ্য সাগর মেডিটেরানিয়ান সি, এই পানির কোনো মিল হয় না। একদিকে নীল নদের পানি আরেকদিকে ওই সাগরের পানি, দুইটা একসাথে বয়ে যায় কিন্তু একটার কালারের সাথে আরেকটার কালার মিক্স হয় না। চিল্লায় বলেন আল্লাহ আকবার। আবার আল্লাহ ডেকে বললেন, গোলাম মিঠা পানির নদী দিয়ে বিশ্বটারে আমি সিক্ত করেছি, বাংলাদেশের জেলায় জেলায় থানায় থানায় আনাচে কানাচে মিঠা পানির নদী আছে না নাই? কথা কন, এই নদীগুলো মিঠা পানির নদী না হয়ে যদি লোনা পানির নদী হতো আমাদের গাছপালাগুলো বাঁচত নাকি? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি, আল্লাহ তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মাহানি আল্লাহ তোমার মেহেরবানি। বড় আল্লাহু আকবার।